হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে লক্ষ্মী পুজো, তো সবাইকে লক্ষ্মী পুজোর অনেক 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 শুভেচ্ছা। তো আজকে সবার ঘরে ঘরে নিশ্চয়ই লক্ষ্মী পুজো হবে। আমি এখন বাজারে যাচ্ছি, কিছু সামান্য কিছু ফল, কি করবো, টাকা নেই, টাকাই খুব শর্ট আমার কাছে, পুজো চলে গেছে, তাই এখন সেরকম বড় করে বছর দিতে পারবো না। তো দেখি বাজারে গিয়ে কি কেনা যায়। বাবা, সকাল থেকে সেই আলপনা দিতে দিতে আমার আলপনা দেওয়া শেষ হচ্ছে না আজকে আর। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস, লক্ষ্মী দেবী মামে করি বসি নারায়ণ, করিতেছে নানা কথা সুখে আলাপন, হেন কালে বাণী নিয়ে আসি মুনিবর, নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর, তারপর কর জোরে করিয়া প্রণতি, কহিল নারদ মুনি নারায়ণী প্রতি, কহ মাতা এ কেমন তোমার বিচার, চঞ্চলা চপলা প্রায় ফির দ্বারে দ্বার, পলকের তরে তব নাহি কোন স্থিতি, মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি, সতৎ কুক্রিয়া যত নর নারীগণ, অসহ্য যাতনা পায় দুর্ভিক্ষ ভীষণ, অন্নাভাবে শীর্ণ কায় বলহীন দেহ, ক্ষুধা কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ, কহ প্রিয় প্রাণাধিক পুত্র কন্যাগণে, করিতেছে নানা করিতেছে পরিত্যাগ অন্যের কারণে, বলো 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 দেবী কি পাপের ফলে, ভীষণ দুর্ভিক্ষ সদা মর্তবাসী জলে, কমলা ব্যথিত হয়ে দুঃখিত অন্তরে, কহিলেন অত্যপর ক্ষুণ্ণ মুনিবরে, নরলোকে দুঃখ পায় শোকের বিষয়, দুষ্কৃতির ফল ইহা জানিবে নিশ্চয়, চঞ্চলা আমার নাম কিসের লাগিয়া, কারণ ইহার তবে শুন মন দিয়া, দিবানিদ্রা অনাচার ক্রোধ অহংকার, আলস্য কলহ মিথ্যা ঘিরিছে। তো আমার পুজো শেষ হয়ে গেছে, সকাল থেকে খালি পেটে এক ফোঁটা জলও খাইনি, খুব মাথা ঘোরাচ্ছে, চোখে অন্ধকার দেখছি। তো এবার এখনও রান্না করিনি, এখন রান্না বসাবো, রান্না করবো, খাবো, তারপরে শোবো, কথা বলতে পারছি না একদম।